রাবিয়া আঘাত আপনি লিখেছেন আমি নিয়মিত বিড়াল পুষি বিড়াল পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয় কখনও আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই পশু পাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা যায় কি না দেখুন বিড়াল এটা আমাদের গৃহ ঘরে পালিত হয় আমাদের আদরে যত্ন এরকম একটি আপনার প্রাণী এটি এবং অন্য যে কোনো প্রাণী যার সাথে আপনার খুব বেশি মাখামাখি আছে এবং সুই দৃষ্টিকোণতে সেখানে নাজায়জ কিছু নাই তো সেক্ষেত্রে এটার প্রতি ভালোবাসা হওয়া সিম্পৃতি হওয়া দোষে কিছু নয় এবং কে আমাদের ময়দানে আল্লাহ রাবুল আলমিন আপনাকে যেন এ বিড়ালটাকে যেন আপনার কাছে ফিরে দেয় এরকম আশা আপনি করতে পারেন এটা কোনো অন্যায্য বা কোনো হারাম বা নাজায়জ কোনো আশা নয় তবে এটা ঠিক যে দুনিয়ার পশু পাখি যারা আছে আল্লাহ তাল্লাহ তাদেরকে কেমন তো সৃষ্টি করবে এবং প্রত্যেকে তাদের প্রাপ্য বুঝে পাওয়ার পর আল্লাহ নির্দেশে মাঠের সাথে মিশে যাবেন পশু পাখির প্রতি ভালোবাসা সিম্পেথি এটা মন্দ কিছু নয় কিন্তু আপনি এই ভালোবাসার কারণে আতিশয্যে লঙ্ঘন যেন না হয় সেটি খেয়াল করবেন বাকি জান্নাতে যেন ফিরে পান সে আশাটা আপনি আল্লাহর কাছে করতেই পারেন যদিও হাদিস থেকে বোঝা যায় যে তারা কেমন ময়দানে তাদের পারস্পরিক যে একজন অন্যজনের উপরে যদি কোনো জোলমোবজার করে থাকে সেটার বিচার করার পর তাদেরকে আল্লাহ বলবেন যে কোন তোরা তোমরা মাটি হয়ে যায় তখন তারা মাটি হয়ে যাবে অতএব এই হাদিসের আলোকে আপনার বিড়াল আপনার কাছে জান্নাতে যাবে সেই সম্ভাবনা ক্ষীণ কিন্তু এরকম দু আপনি আল্লাহর কাছে যদি করেন সেটা কোনো অনে বা হারামের বিষয়ে চাওয়া হবে অন্য বিষয়ে চাওয়া হবে ব্যাপারটি সেরকম নয়